ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি তোমাকে এই দৃশ্যটি আঁকা ও রং করা দেখাবো। তো প্রথমে দেখো আমি কী করছি, একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। তারপর দেখো উপর থেকে আমি নিচ পর্যন্ত একটা দাগ দিব, একটা নর্মাল ঘর আঁকছি আগে। তারপর দেখো উপর থেকে একটু ছোট করে দাগ দাও, নিচ থেকে একটু বড় করে দাগ দাও, এভাবে দাগটা লাগিয়ে দিতে পারো। ছোট একটা দাগ দাও, একটু বড় দিলে মনে হয় ভালো হবে, একটু বড় করে দাও। এপাশ থেকে ঠিক এ পর্যন্ত নিয়ে আসো, এপাশ থেকে ঠিক এ পর্যন্ত নিয়ে আসো। এখানে একটা দরজা দিতে পারো, একই রকমভাবে পেছনে একটা দরজা দাও। তারপর দেখো ঘরের পেছনে একটা গাছ দিতে পারি। প্রথমে কী করবো, একটা একটা দাগ, একটা ভি, এপাশে একটা দাগ দিলাম। তারপর দেখো এবার রাউন্ড শেপ করে একটা গাছ এঁকে নিব। এখানে একটা ফোঁটা দিতে পারো, ফোঁটা দিয়ে এপাশ থেকে এখানে এসে লাগিয়ে দিবে, এখানে এসে লাগিয়ে দিবে, ঘরের গাছ আঁকলাম। তারপর দেখো এখানটা রাস্তা দিলাম, একটা দাগ দিয়ে রাখলাম, পরে একটা দাগ দিব। পেছনে দেখো সীমান্ত রেখাটা দিচ্ছি আমি, এখানে একটা দাগ দিতে পারো। রাস্তাটা তেমন বেশি ভালো হয়নি, তুমি একটু ভালো করে রাখতে পারো। দেখো সীমান্ত রেখা দিচ্ছি পেছনের দিকে। এপাশ থেকে দেখো একটা টান টান করে একটা দাগ দিতে পারো, নদী হবে তাই এখানে একটা আমি শাপলা ফুল এঁকে দিচ্ছি। এগুলো মাঝখানে আসলাম, মাঝখানে আবার এই দুইটার মাঝখানে আবার একটা আঁকছি, এই দুইটার মাঝখানে আবার একটা আঁকছি। এখান থেকে দূরে যাব আর লাগিয়ে দিব, দূরে যাব আর লাগিয়ে দিব। একটা ভি দিয়ে দেখো রাউন্ড শেপ করে পাতা এঁকে নিচ্ছি, ডাটা দিলাম। এখানে একটা কলি দিতে পারো, একই রকম পাতা এঁকে আটটা এঁকে দাও ভি দিয়ে। এই যে রাউন্ড করলাম, কালারটা খেয়াল করো। প্রথমে দেখো আমি নীল কালারটা করছি, তারপর করছি দেখো আমি আকাশি কালারটা। এখন দেখো পানিতে আমি যেটা করব ঠিক একই রকমভাবে নীল কালারটা দেখো সব পাশ করে নিচ্ছি, কিনারে কিনারে করলাম, এখানেও করছি। দেখো পাতার মধ্যে গুলো কোনো সমস্যা নেই, এখানে আমরা সবুজ রং করব। এখন দেখো রাস্তার দুই পাশে আমি সবুজ কালারটা করে দিচ্ছি। সবুজ করার পর আমি এখানে দেখো টিয়ে কালারটা করব। দেখো তো টিয়ে কালারটা করছি। তারপর দেখো আমি ফাঁকা অংশগুলোর মধ্যে আমি হলুদ কালার করে দিব। ঘরে দেখো কি করছি, আমি প্রথমে লাল কালারটা করছি আর সাদা অংশের মধ্যে একটু হালকা কমলা কালারটা করে দিলাম, একটু হলুদ করছি, হালকা কমলা হলুদ করলাম। দেখো পেছনের সীমান্ত রেখাটা আমি কী করছি, প্রথমে নেভি ব্লু কালার করলাম, তারপর নেভি ব্লু কালার পর এর উপরে আমি সবুজ কালার করে দিচ্ছি। সবার শেষে আমি দেখো টিয়া করলাম এবং হলুদ করলাম। ঠিক একই রকমভাবে পেছনে যে গাছ দেখছে পাচ্ছ, গাছটা একই রকম কালার করবো। প্রথমে নেভি ব্লু, এর উপরে আবার সবুজ, তারপর হলুদ দিলে হয়ে যাবে। তো দেখো গাছের মধ্যে কী করলাম, একটু চকলেট দিলাম, রাস্তা ঠিক একই রকম করলাম, একটু হালকা কমলা দিচ্ছি। তারপর এখানে আমি স্কিন কালার করে দিব। পেছনে ধর গাছের মধ্যে কী করছি, একটু বাদামি কালার করে দিলাম, দরজা নিয়ে এগুলো কালার করে দিলাম। সাপলাতে দেখো গোলাপি করছি, ডাটায় সবুজ, পাতায় সবুজ। দৃশ্যটি ভালো লাগলে পারলে একটি লাইক দিও। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।